হ্যালো গাইজ আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ টিভ সেন্ট্রিক্স তো বন্ধুরা তোমরা যারা চাকুরি প্রার্থী রয়েছো তোমাদের জন্য আজকের ভিডিওটি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসএসসি সিজিএল এর নোটিশটি পাবলিশড হয়ে গেল যেখানে কুড়ি হাজার ভ্যাকেন্সিজ রয়েছে বলতে পারো দু হাজার কুড়ি সালের সবচেয়ে বড় ভ্যাকেন্সি যেখানে ছেলে মেয়ে উভয় পক্ষেই তোমরা আবেদন করতে পারবে আবার বলছি বন্ধুরা কুড়ি হাজার ভ্যাকেন্সিজ রয়েছে পোস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে রেলওয়ে ডিপার্টমেন্ট ট্যাক্স ডিপার্টমেন্ট বিভিন্ন পদে নিয়োগ করানো হবে যেখানে তোমরা মেল ফিমেল উভয় পক্ষে আবেদন করতে পারবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখো কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে কোন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্লাস বয়স কি থাকতে হবে এসসি টিদের জন্য কী ছাড় রয়েছে অ্যাপ্লাই তোমরা কোন ওয়েবসাইট থেকে করতে পারবে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট কবে রয়েছে এবং অ্যাপ্লাই করতে তোমাদের কত ফিজ দিতে হবে সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি না স্ক্রিপ করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা সকলেই এর জন্য এলিজিবেল রয়েছ এই মুহূর্তে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এস সি সিজিএল এর অফিসিয়াল নোটিশটি তো এটি সতেরো নয় দু হাজার বাইশ করা হয়েছে তো দেখো এখানে উল্লেখ রয়েছে যে সতেরো নয় দু হাজার বাইশ থেকে আট দশ দু হাজার বাইশ পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ সতেরো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে আট দশ দু হাজার বাইশ অর্থাৎ পরের মাসের আট তারিখ পর্যন্ত প্রথম যে তোমাদের পরীক্ষাটা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান এটা কিন্তু এখানে মেনশন করা আছে যে ডিসেম্বর দু হাজার বাইশ অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসে হবে তো বন্ধুরা নোটিশটি পেতে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো অথবা এসএসসি এর অফিসিয়াল সাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো লিঙ্ক আমি ডিসক্রিপ ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার কোন ডিপার্টমেন্ট থেকে নেওয়া হচ্ছে পাশেই মেনশন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে বয়স তোমাদের তিরিশ বছরের মধ্যে হলেই তোমরা এলিজিবেল রয়েছ তারপর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার সেম রয়েছে যেখানে বয়স তোমাদের তিরিশ বছরের মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারবে এখানে বেতন রয়েছে সাতচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার ছশো থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এবং কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে সেটাও কিন্তু ম্যানশন করা রয়েছে এরপরে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানেও সেম রয়েছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে গ্রুপ বি পোস্ট কোন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করানো হচ্ছে পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে এখানে বেতন হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রথমে যে পদটা দেখতে পাচ্ছ সেখানে সেন্ট্রাল সিক্রেট সার্ভিসে নিয়োগ করানো হচ্ছে তারপর ইন্টেলি ইন্টেলিজেন্সি বিউরোতে নিয়োগ করানো হচ্ছে তারপর মিনিস্ট্রি অফ রেলওয়েতে নিয়োগ করানো হচ্ছে তারপর দেখো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন পদে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন যাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু সবাই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে এবং কিছু কিছু পদ রয়েছে যেখানে আঠেরো থেকে সাতাশ বছরের আঠেরো থেকে সাতাশ বছর এবং আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ইন্সপেক্টরে নিয়োগ করানো হচ্ছে সাব ইন্সপেক্টরে নিয়োগ করানো হচ্ছে কোন কোন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করানো হচ্ছে পুরোপুরি লেখা রয়েছে সিবিআইসিতে নিয়োগ করানো হচ্ছে সিবিডিটিতে নিয়োগ করানো হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউতেও নিয়োগ করানো হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট অফ পোস্টেও নিয়োগ করানো হচ্ছে তারপর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট তারপর দেখতে পাচ্ছ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর প্রত্যেকটা পদে নিয়োগ করানো হচ্ছে তো সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ পরের পদ রয়েছে গ্রুপ সি পদ এখানে প্রথমেই রয়েছে তোমাদের অডিটর বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে তারপর তারপরটাও স্যাম রয়েছে এখানেও বেতন হচ্ছে তোমাদের উননব সরি ঊনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এরপরে যে গ্রুপ সি পদগুলো রয়েছে সেটা পে লেভেল ফোর অনুযায়ী বেতন হবে তোমাদের পঁচিশ হাজার টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তো এখানে প্রথমেই রয়েছে দেখো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছর এরপর দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে এছাড়াও টেক্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আপার ডিভিশন ক্লার্ক বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে তোমরা এলিজিবেল রয়েছো মেল ফিমেল উভয় পক্ষে কিন্তু আবেদন করতে পারবে তো ভাই আবার বলছি তোমরা এই নোটিশটি পেতে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে গিয়েও তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো তো বন্ধুরা দেখলে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বয়স তো বয়সটা তোমাদের কাউন্ট হবে এক এক দু হাজার বাইশ হিসেবে এখানে দেখো এসসি এসটিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং পিডাব্লিউডি আনরিজার্ভ দশ বছরের ছাড় পাবে সেটা কিন্তু পুরোপুরি মেনশন করা রয়েছে অ্যাপ্লাই তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এসএসসির অফিসিয়াল সাইডে গিয়ে করতে হবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে আবার বলছি অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে আট দশ দু হাজার বাইশ ঠিক আছে অ্যাপ্লাই করার সময় তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজটা দিতে হবে সেটা মাত্র একশো টাকা এই একশো টাকাটা শুধুমাত্র জেনারেল এবং ও মেলদের ক্ষেত্রেই প্রযোজ্য বাকি যে সমস্ত কাস্ট রয়েছে যেমন এস সি এস টি এবং ফিমেলদের জন্য কোনো ধরনের কোনো ফিজ দিতে হবে না একদম ফ্রি অফ কস্ট কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে জেনারেল এবং ও মেলদেরকে সি মেলদেরকেই একশো টাকা দিতে হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের হতে হবে গ্র্যাজুয়েশান সেটা আট দশ দু হাজার বাইশের মধ্যে গ্রাজুয়েশান থাকলেই তোমরা আবেদন করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে এবং কিছু কিছু পোস্টে তোমাদের পার্সেন্টেজ চাওয়া হয়েছে বাকি যেসব পোস্ট রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু গ্র্যাজুয়েশানে মিনিমাম নাম্বারে পাস করলেই প্রত্যেকে আবেদন করতে পারবে যে কোনো শাখার থেকে বিয়ে পাস করা থাকলে আবেদন করতে পারবে মিনিমাম নাম্বারে বিয়ে পাস থাকলে তোমরা মেল ফিমেল উভয় পক্ষেই আবেদন করতে পারবে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং মাস্টার ডিগ্রি থাকতে হবে কমার্সের উপর তাহলে তোমরা এটাতে এই পদের জন্য আবেদন করতে পারবে এরপর দেখতে পাচ্ছ জুনিয়র অফিসার এই পদের জন্য তোমাদের যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন করলে আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে অঙ্কে তবেই তোমরা আবেদন করতে পারবে বাকি যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই শুধুমাত্র বিএ পাস করা থাকলে আবেদন করতে পারবে কোনো পার্সেন্টেজ বা কোনো ধরনের এক্সট্রা এডুকেশনের প্রয়োজন হবে না শুধুমাত্র মিনিমাম নাম্বারে গ্র্যাজুয়েশান পাস থাকলেই প্রত্যেকেই এলিজিবেল রয়েছে মেল ফিমেল উভয় পক্ষেই আবেদন করতে পারবে তো আশা করছি তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখো তো চলো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে